Ya ayyuhal insano, he manush. Ya ayyuhal insano, insan bujhen to. He manob jati, ma garraka, kon jinish tomake dhokay fellow. Ma garraka, kon jinish tomake protaronay fellow. Ma garraka, kon jinish tomake bhuliye rakhlo, birabbikal karim. Tomar ei rob theke, tomar ei rob ke kon jinish tomake bhuliye rakhlo, al karim, jei rob mohiyan goriyan osim korun, dayaban. Sei dayaban rob theke duniyar kon kuhukinir mantra, kon maya jal tomake rob theke dhoka diye rakhlo. Garraka, garrun, gararun. Ini bangla orto ilo protaruna, protaruna. Kun protaroker, kun protaroker kumantrona. Tumake, tumar oi rob theke dhoka diye dure shoriye rakhlo. Al karim, tumar jei rob karim. Sobche mohan, sobche boro doyaban. Karim, jini mohiyan goriyan osim korun doyaban. Rahimo, rahman. Rahim Rahman, Maliki Yaumiddin, Bichar Diner Pradhan. Sei Rabber kache amader ke jete hobe na. Jore bolen. Ay Allah. Tomar kache foriyad kori hashorer kothin dine. Qurane Paker ei mahfil, Qurane Paker ei shuna, jana. Bhul tuti maaf kore diye er fazail ebong barakate. Amader shobaike jannater mehman hisabe kobul kore niyo. Amin. Jahannamer bejjuti theke মেহেরবানি করে জাহান্নামের বেজ্জতি থেকে অপমান থেকে আমাদেরকে হেফাজত করিও আমিন আল্লাহজি কোন কুহকিনীর মায়া কোন ডাইনীর মায়া তোমাকে প্রতারণায় ফেললো তোমার রব থেকে আল করিম যেই রব এত দয়াবান এত মহিয়ান আল্লাহজি তিনি তো ওই মহান সত্তা ওই রব খালা কাকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছে আল্লাহ জোরে কর আল্লাহ কিছু কিছু মানুষ আছে পিশাবের কাছে যায় কা বাবা আমার একটা ছেলে দেন আবার খবর কাগজে মাঝে মাঝে দেখা যায় অমুক পিশাবের দোয়ায় আজীবন বানজা বন্দা দম্পতির সন্তান লাভ সন্তান এটা করলে বাচ্চার বয়স অন্তত 45 বছর হবে এটা কোলে নিয়ে কম পিশাবের দোয়ায় 45 বছর এইটা আসে গাজার নাও পাহাড় বাইয়া যায় এই বাচ্চাটার দিকে তাকাইলে বিবেক যাদের আছে বাবা হুজুরের দোয়ায় এবারে এতটুকু আসে না একেবারে বালকের কাছাকাছি কারণ এখন কোলে নিয়ে ছবি উঠাবার মতো কোনো বাচ্চা পায় না এইটারে কাছে পাইছে বাস উঠাইয়া চালাইয়া দিছে আল্লাহ আল্লাহ জি খালা কাকা তিনি তো ওই মহান সত্তা যিনি তোমাকে সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছে আল্লাহ ভাষা ওয়াকা যিনি তোমার শরীরটাকে ভারসাম্যপূর্ণ করেছেন ভাষা ওয়াকা যিনি তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একটার সাথে আরেকটা সম্পৃক্ত করেছেন ফাদালাকা এবং যেইভাবে যেই অঙ্গ যেখানে সেটিং করলে ফিটিং করলে ফিটিং করলে লাগাইলে তোমাকে ভালো দেখাবে ভালো মানাবে এবং হাতটা কোনখানে দিলে কোনখানে ফিট করলে খেতে সুবিধা হবে ধরতে সুবিধা হবে সেইখানে হাতটা ফিট করেছেন আচ্ছা এই হাতটা যদি এখানে ফিট করত পা দুইটা যদি এখানে ফিট করত হাঁটতেন কেমনে যেটা যেখানে ফিট করলে যেটা যেখানে সেট করলে আপনার জীবনটা সার্ভিসফুল হবে আপনার হাঁটাচলা কাজকর্ম প্রত্যেকটা নিখুঁত নির্ভুল পারফেক্ট হবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সেইভাবে ফিট করেছেন ঠিক কি না বলেন নাকটা এখানে না দিয়ে যদি এখানে দিত এখানে পিছনে তিনি ইচ্ছা করলে দিতে পারতেন তাহলে আপনি খানা খাওয়ার আগে ভাতের লোকমাটা আগে এখানে নেওয়া লাগতো নাকের সামনে ধরে নাক সাহেব তুমি একটু ঘ্রাণ নিয়ে দেখো তাজা নাকি বাসি নাক যদি কয় বাসি পচা গন্ধ খাওয়া যাবে না কিন্তু নাকটা এমন জায়গায় দিছে নাকের সাহেবের কাছে নেওয়া লাগে না প্লেটে এনেছেন এখন নাড়াচাড়া করতেছেন সাহেব বলে দেয় টাটকা ফার্স্ট ক্লাস ঠিক কিনা বলেন
যেটা আপনারা দিচ্ছেন সাহেবে কয় গান্দা পোষা খাইস না, এটা খেলে তোর ইনডাইজেশন ডায়রিয়া হবে, বলে না কি বলে না? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এক একটা অঙ্গের এক একটা বৈশিষ্ট্য, আল্লাহ পাক রেখে দিয়েছেন আলাদা আলাদা। ফাসাওয়া কা ফাদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার আকৃতি দান করেছেন, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ভারসাম্যমূলকভাবে ফিটিং করেছেন। ফিআইয়ে সুরতি মা শাহ রাক্কাবাক, সুরত বুঝেন তো, সুরত চেহারা, ফেস, অ্যাপিয়ারেন্স, মুখাবয়ব, মুখের আকৃতি, যার মুখের আকৃতি তিনি যেইভাবে চেয়েছেন তার চেহারাকে ঠিক তিনি সেইভাবে বানিয়েছেন। বাবা আদম প্রথম মানুষ, সেই থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের চেহারা বোধহয় একরকম বানাইছে। জোরে কন, জোরে কন ভাই, যেই মিস্ত্রি চেয়ার বানায় তার চেয়ার একটা দিয়ে আরেকটা পাল্টানো যায়, যেই মিস্ত্রি নৌকা বানায় নৌকা একটা দিয়ে আরেকটা বানানো যায়, ঠিক কিনা বলেন? কিন্তু শুরু থেকে আজ পর্যন্ত একটা মানুষ দিয়ে আরেকটা মানুষ বোধ হয় বদলানো গেছে, যাবে? ফিআইয়ে সুরতি মা শাহ এ আয়াতের তাফসিরে আল্লামা জারুল্লাহ জামকশরী রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন, দুইজন মানুষের চেহারা যদি আল্লাহ একরকম বানাতেন, হাসরের মাঠেও গুতাগুতি লাগাইতো, আল্লাহ আমি না ও, ওর চেহারা আমার মতো, হাসরের মাঠেও ঠেলাঠেলি গুতাগুতি শুরু করতো, কুল্লাম রিম্বে মা কাসাবা রাহিনা, আপনার হাতে যে আমলনামাটা দেওয়া হবে, একরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, না ওইটা তোমার আমলনামা, ডান দিকে তোমার 60 বছরের নেক আমলগুলা ডান দিকে আছে, তোমার 60 বছরের বদ আমলগুলো বাম দিকে আছে, মাঝখানে তোমার চেহারার একটা ফটো আমি আল্লাহ লাগিয়ে দিয়েছি ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো। এই যুগে তো মানুষ বাটপার এত শেয়ানা হয়েছে, পাসপোর্টেও 2 নম্বর করে ফেলেছে, কল্লাটা কাটে কেটে আরেকজনের কল্লা লাগায়, বর্ডিটা ঠিক আছে, এটারে বলে কল্লা কাটা পাসপোর্ট। জেদ্দাতে কিন্তু এটার দোকান আছে, দেখাতে যাবেন, নিউ মার্কেটের পূর্ব দিকে এখানে একটা মার্কেট আছে, কি মার্কেট জানি আমি নামটা ভুলে গেছি, বাকুসা, 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 ভাই যত নকল কাগজ, নকল সার্টিফিকেট, নকল ডকুমেন্ট আপনার দরকার, কতগুলা দরকার, পয়সা দেবেন সেখান থেকে আপনাকে সাপ্লাই করা হবে, ঠিক জেদ্দাতে কল্লা কাটা পাসপোর্ট কতগুলা কেমন দরকার। এটা যখন শুরু হয়ে গেছে পুরো দুনিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরগুলো তাদের কাস্টম, তারা বিরাট মুশকিলে পড়ে গেছে, যে চেহারা তো এই লোকের সাথে মিলে না, সেটাই না, কইটা তো আরেকজনের কল্লা, এই লোকের কল্লা না, কই তাহলে কী করবা, ক পাসপোর্ট এখানে রাখো, বুড়ি আঙ্গুলের টিপ লও, বুড়ি আঙ্গুলের টিপ। আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের বুড়ো আঙ্গুলের ছাপ একজনের সাথে আরেকজনের মিলবে না। আল্লাহু আকবার, কি চিকন জিনিস, কি চিকন জিনিস। আর এখন আন্তর্জাতিক যে কোনো বিমানবন্দরে যান শুধু বুড়ো আঙ্গুলের টিপ বাই টিপ দিতে দিতে আঙ্গুল ব্যথা হয়ে যায় প্রত্যেকটা ইমিগ্রেশনে, এরপরে এখন আবার 5 আঙ্গুলের মাথার টিপ, 5 আঙ্গুলের কি আপনারা দেখছেন না, 5 আঙ্গুলের মাথার টিপ, কারণ প্রত্যেকটা মানুষের আঙ্গুলের এখানে আল্লাহ একটা ডিজাইন করে দিয়েছে, ডিজাইন আদম থেকে কেয়ামত পর্যন্ত দুইজনের আঙ্গুলের ডিজাইন একরকম। ইস, কত চিকন কাম, কত চিকন কাম, সেই মহান রব্বুল আলামিন কত বিজ্ঞ কৌশলী, কাল্লা কখনো নয়। আবু জেহেল বলেছিল,
মোহাম্মদের খোদা হাসরের মাঠে যত বাসি বাজাক সিংহা ফুকাক, আমি উঠবো না তোরা উঠিস না। আমরা যদি হাসরের মাঠে না উঠি, আসামি গায়ের হাজির থাকি, মোহাম্মদের খোদা বিচার করবে কোন গোড়ার ডিম? হেসাম আবু জাহেলের কেডা হেসাম, আরেক যুবক কাফের, সে বলে চাচা কইলেন তো ভালো, আপনি উঠবেন না, আমাদেরকে উঠতে নিষেধ করেন, যদি জোর করি উডায় টুডায়। আবু জাহেলে কয় হেসাম তো অর্ধেক মুসলমান হইয়া গেছে, বেডা আমি কইছি আমি উঠবো না তোরাও উঠিস না, তুই আবার কস যদি জোর করে উঠায়। গ্রাম বাংলা একটা কথা আছে, যদি কথা অর্থ নাই, তুই এটা কেমনি কইলি? মোহাম্মদ ইংলিশ কয় না, বেলেসানি আরবিম মবিন স্বচ্ছ প্রাঞ্জল, আরবি ভাষায় কোরআনের ভাষায় মোহাম্মদ কথা বলে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বে তুরাদ্দুন মাঝুন মাঝুন অইলাইহে তুরজাউন মাঝুল অইলাইহে তুহসারুন, তোমাদেরকে উঠানো হবে, তোমাদেরকে হাজির করা হবে, তোমাদেরকে উপস্থিত করা হবে। এই কথা কয় নাই, তোমরা দয়া করে উপস্থিত হইলে আমি আল্লাহ বিচার করব, দয়া করে তার শিবামলে বিচার করো, উপস্থিত করা হবে, হাজির করা হবে। আরো পরিষ্কার তর্জমা চান বলবো? ইনকানাত ইল্লা সহায়তা ওয়াহেদাতান, একটা মাত্র আওয়াজ হাসরের মাঠে আসামি হাজির করার। হ্যাঁ, শেষ সিংহে যেটা যখন ফুৎকার দেওয়া হবে, ফায়জা হোম ইনাল আজদাস এলা রাব্বিহিম ইয়ানসেলুন ফায়জা হোম জামিউল লাদাইনা মুহদারুন, এ আতে তাফসির। এইভাবে কোনো কোনো তাফসিরকারক বলেছেন উঠবি তো উঠবি, কানে ধরে উঠবি, উঠবি তো উঠবি, ডবল মাস করতে করতে উঠবি, সিংহের আওয়াজটাই হবে এরকম, না উঠে থাকার কোনো কায়দা। এরপরে হাসরের মাঠে দুই কান টেনে ধরে বলবি রব্বুল আলামিন আসামি হাজির, আসামি হাজির, আবু জেহেল হাজির, উতবা রবিয়া মগিরা সব হাজির, সহ্য করতে পারি না, বাসি থামাও, আসামি হাজির। যে আল্লাহ এত কিছু করতে পারলেন, সেই আল্লাহ তুই আবু জাহেলকে হাজির করতে পারবে না? জোরে কর, জোরে কর, পারবে? সে হাসরের আদালত আমাদের সামনে আসে না নাই? আল্লাহর কসম, আমার হায়াতের কসম, আপনি মানেন বা না মানেন, যে কথাগুলো আমি বলতেছি একটাও আমার কথা নয়, সবগুলো কোরআনের আল্লাহর কথা, কথার ব্যাখ্যা দিয়েছেন রাসূল। আমি শুধু একজন ফেরিওয়ালা, আমি শুধু একজন ফেরিওয়ালা, আমি আল্লাহ আল্লাহ রাসূলের কথাগুলো ফেরি করি, ফেরি করি। আপনারা দেখেন এই ফেরিওয়ালার কথার মধ্যে মদিনার ট্রেডমার্ক আছে কিনা, মদিনার সিলমোহর আছে কিনা, জোরে বলে তাহলে বুঝা গেল। এটা কিনতে, এটা নিতে, এটা গ্রহণ করতে আর কোনো হীনমন্যতা সংকীর্ণতা থাকা দরকার নয়, ঠিক কিনা বলেন? নিজের স্বার্থে একটা কথা বলেছি আলহামদুলিল্লাহ, আমার তো মনে পড়ে না, স্বার্থ যদি চাইতাম এতদিনে আমার কয়েক তালা বাড়ি হইতো, কয়েক তালা ঢাকা দিল্লি সেটা বাড়ি হইতো। বহু মানুষ এখনো ফোন করে, হুজুর আপনাকে আমি একটা বিল্ডিং করে দিতে চাই, না দরকার নাই। লোকে বলে বলে রে হাসন রাজা জানতো যদি বাঁচবে চিরদিন, ঘর বাড়ি বানাইতো তবে করিয়া রঙিন। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালো নয় আমার, পরের জমি পরের জায়গা, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি দুই দিনের মুসাফির, দুই দিনের মুসাফির, আসিয়াছিলাম চলিয়া যাব, রহিয়া গেলাম কিছুকাল, বাসিয়াছিলাম সবারে ভালো, ভুলাবে এবার মহাকাল। কত না কিছু দেখেছি স্বপন, মোহন মধুর জগৎময়, আধার নয়ন দেখি না কিছু, সকলেই মায়া মৃত্যুময়। সবার সামনে মৃত্যু অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলেন? এখানে 50-60-70 বছরের জীবন, খাইলেও যাবে না খাইলেও যাবে, বেশি খাইলেও যাবে কম খাইলেও যাবে, দরকার মতো খাইলেও যাবে, কিন্তু এইটার পরে যেই জীবনটা আসতেছে সেই জীবনটা 50-60-80-100
80 হাজার, 80 লাখ, 80 কোটি, 80 মিলিয়ন, 80 মিলিয়ন, 80 ট্রিলিয়ন সেই জীবনটা শুরু আছে, শেষ নাই। সেই জীবনটা আমাদের সামনে আসে না নাই, জোরে কান আসে না নাই। সেই বিশাল জীবন, অনন্ত জীবনের শান্তির জন্যে এই 70 বছরের জীবন একটু কষ্ট করা, এটা তো সাধারণ একজন মানুষে বুঝে। এই সময় যদি আমি একটু কষ্ট করি, তাহলে ওই সময় আমি ভালো থাকতে পারবো, এটা কি আমরা সবাই চাই না? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।